পহেলা মে আয়ারল্যান্ড সিরিজের জন্য দেশ ছাড়ার আগে সিলেটে ঈদের পর প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। আইপিএল থেকে সরাসরি দলের সঙ্গে যথাসময়ে যুক্ত হবেন মুস্তাফিজুর রহমান। লিটন যোগ দেবেন 5ই মে। ইংলিশ কন্ডিশনে একটি প্রস্তুতি ম্যাচ সহ লম্বা সময়ের অনুশীলনে নিজেদেরকে ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ। এসব জানিয়েছেন বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল। ঘরের মাঠে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলার মাসখানেক পরেই ফিরতি সফরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে 1 মে ইংল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ। জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই ব্যস্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে। 17 এপ্রিল পর্যন্ত চলবে এই রাউন্ড, এরপর ঈদের ছুটি। আইপিএলের সুবাদে মোস্তাফিজ ও লিটন আছেন ভারতে। কে কিভাবে কত তারিখে যোগ দেবেন দলের সাথে? লিটন সে 2 দিন ছুটি চেয়েছে বেশি, সবাই বৈঠানে যখন 2 তারিখে সবাই রিচ করার কথা টিম, মোস্ট প্রবাবলি লিটনকে ও 5 তারিখে জয়েন করবে। মুস্তাফিজ সেখানে গিয়ে রাইট টাইমে রিপোর্ট করবে। আর আপনারা জানেন যে অ্যাসিস্ট্যান্ট কোচ নেওয়া হয়েছে নিক পোথাসকে, সে জয়েন করবে আয়ারল্যান্ডে। এরপরের কাছেই একটা হোটেলে আমরা থাকবো, এটা ভেরি ভেরি নিয়ার, বেসিক্যালি লন্ডনে না, লন্ডন থেকে এটা হয়তো ড্রাইভ হবে অ্যারাউন্ড 1 ঘন্টা। আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে মূলত এসেক্সের কাউন্টি গ্রাউন্ড চেমসফোর্ডে। 9, 12 ও 14 মে ম্যাচ ডে। তার আগে এখনও প্রায় মাসখানেক সময় আছে হাতে। দেশে কিংবা ইংলিশ কন্ডিশনে কী ধরনের প্রস্তুতির পরিকল্পনা নিচ্ছে বাংলাদেশ? সিলেটের উইকেট কন্ডিশন চিন্তা করে, ওখানে উইকেটটা স্পেশালি ওটা চিন্তা করে ওখানে এটা হেড কোচই ঠিক করেছে। মোস্ট প্রবাবলি 26-27 দিকে, 1 তারিখ এখানে ডিপার্চার, মোস্ট প্রবাবলি 2 তারিখে পৌঁছাবে। তারপরে এখানে প্র্যাকটিস আছে, প্র্যাকটিসের পর একটা প্র্যাকটিস ম্যাচ আছে 5 তারিখে, যেটা ওরা চেয়েছিল আরও কয়েকদিন শর্ট করতে, কিন্তু আমরা চেয়েছি না, আরও কয়েকদিন আমরা প্র্যাকটিস করতে চাই। সফরটি হওয়ার কথা ছিল 2020 সালে, সেবার করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় টাইগারদের অ্যাওয়ে সিরিজটি। আইরিশদের বিপক্ষে ম্যাচ 3টি ওয়ানডে সুপার লিগের অংশ। ভারতে অনুষ্ঠিত 2023 বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি জায়গা নিশ্চিত করলেও ঝুলে আছে আয়ারল্যান্ড। আবার আইরিশদের জয় পরাজয়ের উপর নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার সরাসরি বিশ্বকাপে খেলার ভাগ্য। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা।